সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়স বাড়ছে দিনকে দিন, বাস্তবতা মেনেই ম্লান হচ্ছে পারফরম্যান্স। তবুও মানুষটি যে লিওনেল মেসি, যাকে ঘিরে বিশ্বের শতকোটি ভক্তের আগ্রহ থাকবে সেটাই তো স্বাভাবিক। প্রশ্ন তবে, নতুন মৌসুমে কোথায় তাঁবু গাড়বেন খুদে জাদুকর? আলোচনায় সবার আগেই এসেছিল ইন্টার মায়ামির নাম, কানাঘুষা চলছিল সৌদি প্রলিককে নিয়েও। তবে সম্প্রতি মেসির বাবা হোর্হে মেসি যে উত্তেজনায় কিছুটা হলেও পানি ঢেলে দেন, জানান কোথায় যাবেন লিওনেল সে বিষয়ে নাকি এখনও চূড়ান্ত করেননি কিছুই। কিন্তু থেমে নেই গুঞ্জন, এমন একটা খবরই প্রকাশ করল স্প্যানিশ সংবাদ মাধ্যম ডেইলি ডিআরইউ স্পোর্টস। তাদের দাবি শুধু যে সৌদিতেই যাচ্ছেন মেসি তাই নয়, দুপক্ষের মধ্যে নাকি ইতোমধ্যে চুক্তিও হয়ে গেছে। আগামী মঙ্গলবার অর্থাৎ 6 জুন এ ব্যাপারে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। কাতারের সফলতার পর এবার নিজ দেশে বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছে সৌদি আরব, এজন্য টাকার ঝুলি নিয়ে তারকা ফুটবলারদের দলে ফেরাতে নামছে ক্লাবগুলো। ক্রিশ্চিয়ানোর পর তারা চোখ রাখছে বেনজেমা, টনি ক্রুজ, মদ্রিচে। অবস্থাটা এমন যে কেউ ক্লাব ছাড়তে চাইলে অথবা ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে সবার আগেই আসবে সৌদি ক্লাবের নাম। তবে লিওনেলের ব্যাপারটা ভিন্ন, সম্প্রতি পিএসজির অনুমতি ছাড়া সৌদি আরবে বেড়াতে গিয়ে ক্লাবের কাছ থেকে শাস্তিও পেয়েছিলেন লিও। বলা হচ্ছে প্যারিসিয়ানদের সঙ্গে মেসির চুক্তি না বাড়ানোর পেছনেও বড় নিয়ামক ছিল এই ঘটনাটি, তাই তো দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকেই। বলছেন সৌদির সবচাইতে সফল ক্লাব আল হিলালই হচ্ছে মেসির ঘর, আর শেষ পর্যন্ত যদি তাই হয় তবে রোমাঞ্চ বাড়বে বিশ্ব ফুটবলে। ক্যারিয়ারের সায়ন্যে এসে আরও এক দফা মেসি রোনালদো দ্বৈরথে শুধু এশিয়াই নয়, ফাঁসবে তাবত ফুটবল দুনিয়ায়। মাহবুব রিমন, সময় সংবাদ।